রেলগাড়ির কামটায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকন গোর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জন। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমাকে জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ শুধু তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়ায়। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। আমি যে দুরন্ত দুচোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই। আমি যে দুরন্ত দুচোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা
দিলেই না। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এইসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবা, আমাকে নামতে হবে পরে স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনে, তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলব। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি, একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, খটকা লাগল, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরে স্টেশনে, আমি চললাম একা।